সবকিছু ইবাদতের মধ্যে নিজের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়, আপনার আমার ইবাদতটা, আপনার আমার বান্দিগিটা, আপনার আমার জিকিরটা, আপনার আমার তাসবিহটা, আপনার আমার জালসাটা, আপনার আমার ওয়াজটা, আপনার আমার ওয়াজ শোনাটা, জীবনের সব ইবাদতের মাপকাঠিটা লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমাকে নামাজি বলবে, আমাকে রোজাদার বলবে, আমি দান করলে মানুষ বলবে যাকাতটা দেয়, আমি দান করলে মানুষ বাবা দিবে, অর্থাৎ লৌকিকতা ইবাদতটাকে বলা হয়েছে শিরকে আসগার, এটাও আল্লাহর সাথে ছোট্ট করে শিরক করা। বিন্দেঙ্গে কে মোহাম্মদ পর কুরবান জামানা হে, জিস জিস কবি দেঙ্গে খাওয়া হে, ও উনকা দিওয়ানা হে, রওজা হে জো আগা কাগা কাগা জন্নত কা ও টুকরা হে, রওজা হে জো আগা কাগা কাগা জন্নত কা ও টুকরা হে, গুজরেঙ্গে মে তো আম্মা কে গে রহমত কা খজানা হে, গুজরেঙ্গে মে তো আম্মা কে গে রহমত কা খজানা হে, বিন্দেঙ্গে কে মোহাম্মদ পর কুরবান জামানা হে, জিস জিস কো ভি দেঙ্গে কাগা হে, ও উনকা দিওয়ানা হে। اللهم صل على ولا آل سيدنا اس دن سے بلندی پر পৌঁছি হে মেরি কিসমত, উস দিন সে বুলন্দি পর পৌঁছি হে মেরি কিসমত, জিস দিন সে মোহাম্মদ কা হোটোঙ্গো পে তরানা হে, জিস দিন সে মোহাম্মদ কা হোটোঙ্গো পে তরানা হে, বিন্দেঙ্গে কে মোহাম্মদ পর কুরবান জমানা হে, জিস জিস কবি দেঙ্গে খাওয়া হে, ও উনকা দিওয়ানা হে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মেরা জিকে সব মৌলা জিবরীল সে ইউ বলে গে, মেরা জিকে সব মৌলা জিবরীল সে ইউ বলে গে, মাহবুব কে তল ও পর লব রখ কে জাগানা হে গে, মাহবুব কে তল ও পর লব রখ কে জাগানা হে গে, বিন্দেঙ্গে কে মোহাম্মদ পর কুরবান জামানা হে, জিস জিস কবি দেঙ্গে খাওয়া হে, ও উনকা দিওয়ানা হে, মহাতা বুকু গা টুকরেঙ্গে উঙ্গলি কে ইশারোঙ সে গে, মহাতা বুকু গা টুকরেঙ্গে উঙ্গলি কে ইশারোঙ সে গে, হর মৌজেজা আলা আন্দাজ সোহানা হে, হর মৌজেজা আলা হে, আন্দাজ সোহানা হে, বিন্দেঙ্গে কে মোহাম্মদ পর কুরবান জামানা হে, জিস জিস কবি দেঙ্গে কাগা হে, ও উনকা দিওয়ানা হে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইন্তেজামে কমিটি যারা আছো একবার দেখা করবে স্টেজ, ইন্তেজামে কমিটি যারা আছো স্টেজে দেখা কর, এটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
হাসবিহি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবিহি গায়রুল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহু উপস্থিত হাজার মজলিস ব্রাদার ইসলাম আমার দিন তর দিন একার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইয়ের সবাই জানেন হুজুর কেবলা আসতেন হুজুর কেবলা শানে বা হুজুর কেবলা কে ইয়াদ করার জন্য স্মরণ করার জন্য হুজুর কেবলা কিছু শের পড়তেন আমি একটা শুধু হুজুর কেবলা তাবারাকান শের পড়ে মূল আলোচনার সাবজেক্টে বিষয়বস্তুতে ইনশাআল্লাহ চলে যাব আল্লাহ পাক যদি চান আল্লাহ পাক যদি কবুল করে হামারা দিন মাজহাব আপকা ইশক মোহাব্বত হ্যায় হুজুর কেবলা পড়া হামারা দিন মাজহাব আপকা ইশক মোহাব্বত হ্যায় হামারা জিকির হ্যায় সাল্লি আলা আর ফিকর তাসাউর উনকি সূরত কা দরো দেগে মুস্তফা সে খুল গয়ে গে বাগ হকীকত কা দরো দেগে মুস্তফা সে খুল গয়ে বাগ হকীকত কা হামারা জিকির হ্যায় সাল্লি আলা আর ফিকর তাসাউর উনকি সূরত কা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা উপস্থিত হাজার মজলিস ব্রাদার ইসলাম আল্লাহ পাক কবুল করেছেন এই সুন্দর জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ কি ভাই কিছু আলোচনা হবে না দোয়া করে দেব কেন ঘটকপুর এলাকার মানুষ ভাঙর থানার মানুষ এত ওয়াজ নসিহাতের পরিবেশ আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ যে শুনে শুনে একটা আমরা বড় বড় বক্তায় পরিণত হয়ে গিয়েছি তাই যেখানে যেটা বেশি হবে সেখানে আগ্রহটা মানুষের একটু কম থাকবে এটা স্বাভাবিক তো পরিষ্কার কথা দেখেন আমাকে দোয়ার জন্য এনেছে এখানে আলোচনা করলে এটা অ্যাডিশনাল আলোচনা হবে না দোয়া করে দেব যে কজন আছেন কিছু শোনা হবে তো ইনশাল্লাহ আল্লাহ পাক কবুল করেন আর না হলে আমার ভাই তো আছেন টিকে ডিজিটালের মোহাম্মদ আলী ভাই ও অনেক সাবস্ক্রাইব আপনাদের করা আছে ইন্টারনেটে যাবেন ভালো ভালো বক্তাদের মাশাআল্লাহ আজ শুনতে পাবেন আমি গুনাহগার না হলেও চলবে তো কিছু কথাবার্তা হবে তা কে কে শুনবেন একটু হাত তুলেন তো মাশাআল্লাহ শোনার মতন পাঁচজন দশজন হলে যথেষ্ট হাতের ইশারায় সবাই রাজি জবানের আওয়াজে কে কে রাজি একটু দেখি নারায় থাকবি একটু ভলিউমটা বাড়াতে হবে অনেক কিছু জীবনে আওয়াজ দিয়েছেন অনেক জায়গায় গিয়ে আওয়াজ দিয়েছেন অনেক জায়গায় গিয়ে তাকবীর দিয়েছেন কিন্তু সে জায়গাটা হয়তো জান্নাতের জায়গা নয় জান্নাতের টুকরা নয় লোক আছে জনগণ আছে জনবহুল জায়গা আছে টুপি আছে দাড়ি আছে জুব্বা আছে মলি সাহেব আছে হাফেজ সাহেব আছে ইমাম সাহেব আছে পীরজাদা আছে অনেক কিছু থাকতে পারে কিন্তু ওটা কিন্তু জান্নাতের টুকরায় গিয়ে আওয়াজ দেন নাই আজকে এই জায়গাটায় বসেছেন এখানে তাকবীরটা দিবেন জান্নাতের টুকরাতে আওয়াজ দিবেন আল্লাহ কবুল করেছেন এই জান্নাতের টুকরার মধ্যে ভলিউমটা আসতে নয় ভলিউমটা একটু বাড়িয়ে দেন দেখি নারায় তাকবীর আর ভাঙরের থানার অন্তর্গত ঘটক পুকুরের মানুষদের কাছে আশাই করা যায় আল্লাহর ওলির মুজাদ্দিদ জামানের বাড়ির আওলাদ এসে আশা করতে পারে যে বাড়ানো যাবে আজকে আপনারা যে আওয়াজ দিচ্ছেন পিছনে ব্যাক সাইডে মনে হচ্ছে তাবারুক প্যাকেট চলছে নাকি কি চলছে ওখানে আপনাদের আওয়াজের থেকে পিছনে আওয়াজ অনেক বেশি হচ্ছে ও মেয়েরা আছে ঠিক আছে ওদের আওয়াজটা একটু বন্ধ করে দেন একটু জোরে বলেন দেখি নারায় তাকবীর
সিলসিলায়ে ফুরফুরা শরীর জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীর জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদে জামান জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, নারে দেখবি জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করেছে, কোরআন তার ভাষায় এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আকুলু কাওলান শাদীদা ইসলিহ লাকুম আ'মালুকুম ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কিরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে কিরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনটা নাযিল করে দেয়। এই ঈমানদারেরা, এই ঈমানদারেরা, এই ঈমানদারেরা, আল্লাহ কিন্তু এখানে বলে না, এই মানুষ সকলেরা আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে তো কোরআনের মধ্যে পরিষ্কার এলান করছে, ঈমানদার হয়েছো কিন্তু আল্লাহকে এখনো ভয় করতে পারো নাই। কথাটা খুব ভালো করে বুঝবেন, একটা মানুষ আল্লাহকে তো ভয় করে ঈমান আনে, আমানতু বিল্লাহি ঈমানে মুজাম্মিল ঈমানে মুফাসসিল যে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদের উপরে যে ঈমানটা আনে, আল্লাহকে এক বলে তো স্বীকারোক্তি করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে তো সেই ঈমানটা নিয়ে আসে, অদৃশ্যের উপরে তো সেই ঈমানটা নিয়ে আসে। তা আল্লাহ ঈমানদারকে কেন বলছে আল্লাহকে ভয় করতে? আবার ঈমানদারকে কেন বলছে আকুলু কাওলান শাদীদা, সত্য কথা বলবে? আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে কিরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, একটার পর একটা আলোচনা আপনাদের খিদমতে আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ প্রথমে জামাত সিগা ব্যবহার করলেন আমানু, এই ঈমানদারেরা, তারপরে আমারে সিগা ব্যবহার করে বলছে আমানু আমিনু, তোমরা ঈমানটা নিয়ে আসো। এখানে আল্লাহ কোরআনের মধ্যে বলছে এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ঈমানদার মুত্তাকি আল্লাহর একত্ববাদ রব বিশ্বাস করেছে, ওয়াহদানিয়াত রব বিশ্বাস করেছে, আবু জেহেলকে বলেনি, আবু লাহাবকে বলেনি, উতবা সাইবাকে বলেনি, মক্কার কোন কাফেরকে বলেনি, কোন মানুষকে আল্লাহ বলেনি, মানুষ সকলেরা আল্লাহকে ভয় করো এটা বলে নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই ঈমানদারেরা তোমরা ঈমানদার হও। তো ডিপ আলোচনা করব তো নাকি? এটা তাফসীরের কিতাব থেকে কিছু দলিল আদিল্লা দিয়ে কিছু কথা, খাস কিছু মানুষ বসে আছেন, খাস কিছু আলোচনা করি। তাফসীরের অনেক কিতাব আছে, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইব্বান, বড় বড় তাফসীরের কিতাব আছে। কিন্তু টপ র‍্যাঙ্কের একটা তাফসীরের কিতাব হচ্ছে তাফসীরে যারিদ তাবারি, তাফসীর জগতে সব থেকে কদিমতম তাফসীরের কিতাব। তাফসীরে যারিদ তাবারির মধ্যে এলান করছে মুফাসসিরিন, এখানে আল্লাহ কেন এই কথাটা বললেন, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হ, এই কথা কেন বললেন, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, এই কথা কেন বললেন? আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেওয়ার চেষ্টা করেন, শরিয়াতটা একটু বোঝার চেষ্টা করেন, শরিয়াতের আদর্শটাকে একটু নেওয়ার চেষ্টা করেন, কোরআন সুন্নার আলোকে একটু জীবনের চরিত্রটাকে একটু তৈরি করার চেষ্টা করেন। যেমন কোরআনে একটার পর একটা দলিল দিচ্ছি, একটু তাফসীর থেকে ব্যাখ্যাটা দিই, কেন আল্লাহ পাক কোরআনে কথা বলছেন, কেন এটা এলান করলেন। একটু ছোট্ট করে একটা আয়াত বলি, সেটা কোরআন জানিয়ে দেয়, ফাওয়াইলুল মুসাল্লিগিন, আল্লাহ পাক কিন্তু আবার নামাজিকেই বলছে, তার
তারা নিজেদেরকে নিজেরা নামাজি বলে দাবি করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা নিজেদেরকে মুসল্লি বলে দাবি করে কিন্তু তারা নিজেদেরকে নামাজ সম্পর্কে নিজেরা উদাসীন। আমি বলছি না, কোরআন বলছে, একটু কথা বলেন, হাহু দেন, নাহলে বুঝাতে পারবো কি করে? যেটা বুঝাতে পারছি এতটুকু আপনি বুঝলেন, এরপর থেকে আমাকে আবার বুঝাতে হবে? একটা একটা করে বোঝাই আপনাদেরকে। আল্লাহ কিন্তু বে নামাজিকে বললেন না, যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার নামাজির জন্য এলান হচ্ছে, তারা নিজেদেরকে মুসল্লি বলে দাবি করে কিন্তু তারা নিজেদের নামাজ সম্পর্কে উদাসীন। একটুখানি বোঝাই, একটা হচ্ছে শিরকে আকবার বড় শিরক, আর একটা হচ্ছে শিরকে আসগার ছোট শিরক। বড় শিরক হচ্ছে যেই শিরকটা আপনি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে করে থাকেন, সেইটাকে শিরকে আসগার, শিরকে আকবার বলা হয়েছে, বড় শিরক বলা হয়েছে, আর শিরকে আসগার বলা হয়েছে যেই শিরকটা আপনি ইবাদত করছেন, বান্দেগি করছেন, ইয়াজাত করছেন, মুরাকাবা করছেন, মুশাহিদা করছেন, তাজকিয়া নাফস করছেন, আত্মশুদ্ধি করছেন, জিকির করছেন, সব কিছু ইবাদতের মধ্যে নিজের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নয়, আপনার আমার ইবাদতটা, আপনার আমার বান্দেগিটা, আপনার আমার জিকিরটা, আপনার আমার তাসবিহটা, আপনার আমার জালসাটা, আপনার আমার ওয়াজটা, আপনার আমার ওয়াজ শোনাটা, জীবনের সব ইবাদতের মাপকাঠিটা লৌকিকতার জন্য, মানুষকে দেখানোর জন্য, যে মানুষ আমাকে নামাজি বলবে, আমাকে রোজাদার বলবে, আমি দান করলে মানুষ বলবে যাকাতটা দেয়, আমি দান করলে মানুষ বাবা দিবে, অর্থাৎ লৌকিকতা ইবাদতটাকে বলা হয়েছে শিরকে আসগার, এটাও আল্লাহর সাথে ছোট্ট করে শিরক করা। কি কথা বুঝতে পারছেন? আমার জীবনের সমস্ত এলেম, কোরআন যেখানে বলছে, হাদিস যেখানে বলছে, বুখারী শরীফ ষষ্ঠ অধ্যায় 5027 নম্বর হাদিস, হযরত উসমান গানি থেকে হাদিসটা রিওয়ায়াত, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। পরিষ্কার কোরআন যেখানে এলান করে দিচ্ছে যে নিজে যে কোরআনের শিক্ষা নেয়, অপরকে যে কোরআনের শিক্ষা দেয়, সেই ব্যক্তি হচ্ছে সবথেকে উত্তম। কিন্তু এই কোরআনের শিক্ষা নেওয়াটা বা কোরআনের শিক্ষা দেওয়াটা যদি আল্লাহর জন্য না হয়, সব বেকার হয়ে যাবে। আমার কথা কিছু বলছেন? কোরআন যেখানে বলছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, সূরাতুল হামিম খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে 33 নম্বর আয়াতটা খুলে দেখেন, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জানিয়ে দিচ্ছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমুন, পরিষ্কার মুসলিমিন, পরিষ্কার কোরআন জানিয়ে দেয় তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে মানুষকে আহ্বান করে শরিয়াতের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে মানুষকে ডাকতে থাকে, শরিয়াতের মাপকাঠিতে জীবনের চরিত্রটাকে গঠন করার জন্য, ইসলামের আদর্শ দিকে জীবনের চরিত্রটাকে গঠন করার জন্য যারা কিনা ডাকতে থাকে, আমার আল্লাহ তাদেরকে কবুল করতে থাকে, তাদেরকে নিয়ে আমার আল্লাহ দান করে দেয়। জোরে বলেন, জোরে বলেন। তাহলে ওখানে হাদিস কি বলছে? বুখারী শরীফে হাদিসটা কি বললো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআনের শিক্ষাটা নিল, কার জন্য নিবে? আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। কি কথা!